ঠিক আছে ঠিক আছে, মেয়ে যখন তোর পছন্দ হয়েছে ভালো কথা, বাবা যাবেন বলেছেন। হ্যাঁ এই তো বাবা, আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ আমি তো কালই যাব সাগর মণ্ডলের বাড়ি। সাগর মণ্ডল? আচ্ছা বাবা, তুমি মাঝে মাঝে সাগর মণ্ডল আর পলাশপুরের নাম শুনলে অবাক হয়ে যাও কেন? অবাক লাগে বলেই তো অবাক হই। মাঝে মাঝে মনে হয় ওই পলাশপুর গ্রাম থেকে ঘুরে আসি। তাহলে চলো না ওই গ্রামে গিয়ে সুমিতের বিয়েতে ঠিক করে আসি। না বাবা, আপনি যান। সুমিতের বিয়ের কথা মনে হলে না আমার ওর মায়ের কথা মনে পড়ে যায়। ওর মায়ের কত শখ ছিল সুমিতের বউ দেখবে, কি ভগবান সে বউ দেখতে দিলেন না। আমি যাবো না বাবা, আমি যাবো না। আপনি যান, আপনি যান। দাদু ভাই, দাদু ভাই তুই কিছু চিন্তা করিস না, ওই মেয়ের জন্য দরকার হলে আমি আমার লাখ টাকার সম্পত্তি দিয়ে দেবো। আরে এই জন্যই তো বলি যে যেমন দাদু তেমনি নাতি। আপনি যখন এসছেন তাহলে আর না করি কি করে, আমার মেয়ে তো আপনাদের গ্রামেই আছে, তো বিয়েটা তাহলে ওখানেই হোক। বেশ, তাহলে আগামী শুক্রবার একটা ভালো বিয়ের দিন আছে, সেই দিনটাই ঠিক করি। আগামী শুক্রবার? ঠিক আছে করুন, তাই করুন। আজ তাহলে আমরা যাই? যাই বলতে নেই, আসো। চল দাদু, আসি। নমস্কার। হ্যাঁ চল চল চল। এই বিয়ের কথা আমাদের গ্রামের আর শিমুলদের গ্রামের কেউ যেন না জানতে পারে। আচ্ছা, কেউ জানবে না? জানবে না। পারুলের সাথে অন্য ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো শিমুল মরে যাবে। যাই, আমি খবরটা শিমুলদের বাড়িতে দিয়ে আসি। কি বললে দাদা? আমি কাউকে মুখ দেখাতে পারবো না বলে শিমুল পারুলকে সঙ্গে করে আনেনি? হ্যাঁ, যে মেয়েকে শিমুল ছোটবেলা থেকে মনে মনে রেখেছে তাকে আমার সম্মানের জন্য ভুলে যাবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এটাই তো হয়েছে, আমি নিজের কানে সব শুনেছি। শিমুল আর পারুলের ভালোবাসার কথা আমি জীবনে ভুলবো না। রজনী, শিমুলকে ছাড়া পারুল বাঁচবে না। বৌদি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? মণ্ডল অন্য একটি ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছে। না না, এ হতে পারে না। শিমুল থাকতে পারুলের বিয়ে হতে পারে না, তাহলে আমার ছেলে বাঁচবে না। শুনুন, যে গ্রামের ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছে আমাকে সে গ্রামে নিয়ে যেতে পারেন? তাহলে তাহলে সেই ছেলের বাবাকে আমি বুঝিয়ে বলবো যে শিমুল শিমুলকে ছাড়া পারুল আর কাউকে সুখী করতে পারবে না। আমাকে আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে, আপনাকে দূর থেকে আমি দেখিয়ে দেব। উজানপুরে চৌধুরী বাড়ি সবাই চেনে। উজানপুরের চৌধুরী বাড়ি?